হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আর আজকে হচ্ছে আমার অফ রয়েছে, তো এখন বাজে হচ্ছে 12:30। তো এখন দেখতেই পাচ্ছ আমাদের রুম খালি, বাকিরা হচ্ছে একটা ফ্রেন্ড আমার রয়েছে আর একজন হচ্ছে ডিউটি গেছে, আর এইদিকে হচ্ছে আমাদের এখন রান্না চলছে। কিন্তু তার মধ্যে দুর্ভাগ্যবশত আমাদের ওয়ার্ডেন ম্যাম এসে বলে গেল যে আমাদের রুমটা চেঞ্জ করতে হবে, আর আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, তো ফার্স্ট ফ্লোরে থাকা হবে না। আর আমাদের বাকি রুমমেটরা যারা আছে, আরও আরও ফ্রেন্ডরা রয়েছে, সবাইকে মোটামুটি ওপরে শিফট করে দিচ্ছে। তো চলো দেখি ওপরে কীরকম রুম দিচ্ছে, আর দুদিনের মধ্যে শিফট হতে বলেছে, নাহলে খুব সমস্যা। আমরা হচ্ছে ভেবেছিলাম পুরো সময়টা এখানে থেকে তারপর বাড়ি চলে যাবো, কিন্তু সেটার উপায় হচ্ছে না। ফাইনালি রুমটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে, এই রুমটা ছেড়ে চলে যাওয়ার একটুকু ইচ্ছা নেই। তো দেখা যাক, চলো ওপরে গিয়ে দেখি যে রুমটা কেমন। আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে রয়েছে, সেকেন্ড ফ্লোরে শিফট করে দিচ্ছে, তো দেখি চলো কীরকম রুমটা। চলো দেখি গিয়ে রুমটা কেমন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে বাথরুম। এই যে মোটামুটি রুমটা খারাপ নয়, ভালো। আর আমাদের রুমটাতে তো একটুকু আলো আসে না, তবু এখানে আলো আসে, তো দেখতেই পাচ্ছ। তবে আলমারিগুলো অবস্থা খুব খারাপ, আলমারি খুব বাজে অবস্থায় পড়ে রয়েছে। তো এই রুমের হচ্ছে আলমারিগুলো চেঞ্জ করে দেবো বলেছে। আর এখানে যেহেতু দুটো বেড আছে, তো এইগুলো হচ্ছে আর একটা বেড লাগাতে হবে। তবে আমাদের রুমের থেকে এই রুমটা একটু শর্ট, তো যাই হোক ম্যানেজ তো করতে হবে, কিছু করার নেই। যেহেতু নতুন স্টুডেন্টরা আসছে আবার, তো তাদের জন্য ফার্স্ট ফ্লোর আর আমাদের জন্য সেকেন্ড আর থার্ড ফ্লোর। তো থার্ড ফ্লোর যাচ্ছি না, সেকেন্ড ফ্লোরে। আমরা তিনজন যেহেতু রুমমেট একসঙ্গে থাকি, তো তিনজন রুমমেট ছাড়া আর কেউ কোনো চেঞ্জ করবো না, তাই জন্য এই রুমটা সিলেক্ট করলাম। আর পাশে যে 232 রুমটা দেখালাম, ওটা হচ্ছে আমাদের আরেকটা পাশে ফ্রেন্ডরা নেবে। এই যে ওরা রুমটা এক্ষুনি লক করে দিয়ে চলে গেছে, আর আমাদের রুমটা দুদিনের মধ্যেই শিফট হতে বলেছে, কিছু করার নেই এখন। চলো আমিও লক করে দিয়ে আর চলে যাই। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমাদের, আর এই সাইডে আমাদের রুম। তো ওই দিকটা তবু আলো আছে, এই দিকটা একদম অন্ধকার। পূজা, আচ্ছা হ্যাঁ ভাই, আচ্ছি সে রেনা। আমাদের হসপিটালের স্টাফ, এনার হচ্ছে ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, তাই বাড়ি চলে যাচ্ছে। তো উধার জব মিল গেছে কি? আবি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের রুম, তো এই রুমটা ওরা নেবে ভেবেছে। তো দেখা যাক কি হয়, কারণ রুমগুলোর অবস্থা এখন খুবই খারাপ হয়ে রয়েছে। তো আমরা ম্যামকে বলেছি রুমগুলো যদি পেন্ট করে দেয় তাহলে আমরা নেব, নাহলে আমাদের সেরকমভাবে ওপরে আসার কোনো অসুবিধা নেই। আর এদিকে যেহেতু রুমগুলো ভালো, শুধু একটু ছোটো হয়ে গেছে, আর এই রুমের পিনগুলো দেখো খসে গেছে, সেগুলো রং করে দিলে খুব সুন্দর হয়ে যাবে। না পাল্টাবো, আলমারি রাখবো না, নতুন নতুন আলমারি যখন এসেছে কেন নেবো। আর এর আগে এই রুমগুলোতে আরও সবাই থাকতো, তো তারা এখন ছেড়ে দিয়ে চলে গেছে। তো তাই জন্যে আমাদের যেহেতু অন্য স্টাফ হয়েছে, আমাদেরকে নিচে রাখবে না, তাই জন্যই আমাদেরকে ওপরে আসার কথা বলেছে। তো দেখা যাক কী হয় রুমের অবস্থাগুলো দেখে। আর রুমে এখানে এত জিনিসপত্র নিয়ে উঠতে হবে, ভীষণ কষ্ট। দেখা যাক কী হয়। হ্যাঁ, আমাদের আজকে হোস্টেলের লাঞ্চ, তো এটাকে আমরা এডিট করব। তো চলো কীভাবে এডিট করি দেখা যাক। এই যে এদিকে আমার ফ্রেন্ড হচ্ছে রান্না করছে, এদিকে সিম ভাজা হয়েছে আজকে, আর ওইটাকে হচ্ছে খিচুড়ি বানাবো, কারণ টেস্টটা ভীষণই বিচ্ছিরি, ভালো লাগে না খেতে। তো আজকে রুমে চক করে পরে অনেক লেট হয়ে গেল, এখন 3:30 বাজে আর আমাদের এখনও রান্না হচ্ছে। এই যে খিচুড়ি বানানো হচ্ছে। তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট করা হয়েছে, আর এদিকে দেখো আমাদের খিচুড়ি হয়েছে, আর এদিকে দিদিটা হচ্ছে পালং শাকের তরকারি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছিল। তো সবাই মিলে এখন খেতে বসে গেছি, তো চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। না পূজা, আগে এদিকে সোজা ঢুকা, তারপর আগে ঢুকাতে হবে, বুঝেছিস? এবার ওটাকে ফেল। এই তো এবার টেবিলটা, এবার পড়ে যাবে ওটা, ঢুকবে না এর ভিতরে, মানে দুটো টেবিল ঢুকিয়ে দেবো বলছি।
এদিক দিয়ে ওদিক দিয়ে পেঁচিয়ে এখন বাজে ছটা আর আমরা চলে এসেছি ওপরে। যেহেতু আমরা রুমটা নেবার চিন্তা ভাবনা করছি, তো তাই জন্য হচ্ছে দেখতে আসলাম যে রুমটা ঠিক করে ও নিচের মতো ওপরে করা যাচ্ছে কিনা। কিন্তু দেখছি যে রুমটা হচ্ছে শর্ট, ওপরে অনেকটাই শর্ট, তো আমাদের তিনটে বেড একসঙ্গে পড়ছে না। আর নিচে যেমন তিনটে বেডের সাথে টেবিল একসাথে রাখা ছিল সেরকমভাবে পড়ছে না, কারণ রুমটা একটু শর্ট হয়ে গেছে, তো তাই জন্য অসুবিধা হচ্ছে। তো ভাবছি কি করা যায়, রুমটা নেবো না নেবো না, রুমটা নিয়ে এতটা সমস্যা হচ্ছে। ভাবছি ম্যামকে একবার বলে দেখবো যে রুমে পেন্টগুলো করে দাও, কারণ রুমে ভীষণ ড্যাম্প হচ্ছে, তো অনেক অসুবিধা হবে। তো তাই জন্য ভাবছি ম্যামকে একবার বলবো হচ্ছে পেন্ট করিয়ে দিতে, যদি পেন্ট করিয়ে দেয় তাহলে আমরা রুমটা নেবো ভেবেছি। দেখা যাক কি হয় সব কিছু। আজকের দিনটা মোটামুটি ভালো, খারাপ সব কিছু মিলেই কাটলো। তো প্রথমে হচ্ছে রুম নিয়ে একটা টেনশান ছিল, তারপরে এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজকে আমাদের হচ্ছে এগরোল বানানো হবে, অনেক দিন ধরে এগরোল খেতে মন চাইছিলো, তো আজকে তিনজনের মিলে এখন এগরোল খাবো। আর কাল থেকে হচ্ছে আবার নাইট ডিউটি, তো কিছুই হবে না। তো এখন হচ্ছে আমাদের এগরোল হচ্ছে, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ঝটপট করে খেয়ে নিই, অনেক দিন পর এগরোল খাচ্ছি, খুব ভালো লাগছে। ভোপালে হচ্ছে চিকেন এগরোল, এগ এগরোল এগুলো পাওয়া যায় না, তো এগুলো বাড়ি গেলেই সম্ভব হয়, তাই যখন আমাদের মন চায় তখন আমরা বানিয়ে খেয়ে নিই। তো এটা অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো খাবো, বাট সময় হচ্ছিলো না, আজকে সময় হয়ে উঠেছে। তো তিনজনের রুমে যেহেতু আছি তো তিনজনে মিলেই বানিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।